গত 16 বছর এমন একটা সরকার ক্ষমতায় ছিল যারা রসুলুল্লাহর আদর্শ নয় বাপদাদার স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছিল, যার জন্য বাংলাদেশে এতটা ব্যাপকভাবে কোথাও সিরাত সম্মেলন করা যায়নি। ফলাফল পরিণতি কি হয়েছে তাদের? 53 বছরে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু 5ই আগস্ট যে পরিবর্তন হয়েছে, বিগত 53 বছরে যে কটা পরিবর্তন হয়েছে, কোনো সরকার প্রধানকে পালাতে হয়নি। ওলামাদের উপর জুলুম করবার কারণে, রসুলুল্লাহর আদর্শ প্রচারে বাধা দেবার কারণে, সিরাত সম্মেলনে বাধা দেবার কারণে, তাফসীর মাহফিলে বাধা দেবার কারণে তাদের পরিণতি এমন হয়েছে দুপুরের খাবার না খেয়ে তাদেরকে পালাতে হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা আমাদের কাছে এমন, আমরা রসুলুল্লাহর আদর্শ এতটা দৃঢ়ভাবে ধারণ করি, আমরা রসুলুল্লাহর আদর্শ এতটা দৃঢ় মজবুতির সঙ্গে গ্রহণ করেছি, এর বিনিময়ে গোটা দুনিয়া আমাদেরকে দিয়ে দিলেও আমরা তা গ্রহণ করব না। রসুলুল্লাহর আদর্শ এতটা দৃঢ়ভাবে আমরা ধারণ করি, এই আদর্শে সমাজ রাষ্ট্র গঠন হলে সর্বত্র শান্তি আসবে তা আমরা এতটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই বিশ্বাসের বিনিময়ে যদি আমাদের জীবন দিতে হয়, এই বিশ্বাসের বিনিময়ে যদি আমাদের তারা প্রকোষ্ঠে দিনের পর দিন বন্দী থাকতে হয়, এই বিশ্বাসের বিনিময়ে যে কোনো জুলুম যদি সহ্য করতে হয় সহ্য করে নেব, রসুলুল্লাহর আপোষের বিনিময়ে পৃথিবীর কারো সঙ্গে কোনো আপোষ হতে পারে না। আমি পরিষ্কার বলি, নবী প্রেমিক তাওহিদি জনতাকে পরিষ্কার বলি, বাংলাদেশের ওলামায়ে কেরাম ছাত্র জনতা ইসলামী সংগঠন তাওহিদি জনতা সকলেই দল মত নির্বিশেষে আল্লাহর নবীকে মহব্বত করে, এতটাই মহব্বত করে ও দুনিয়ার মানুষ, শাসক গোষ্ঠী, রাজনৈতিক দল, বড়া শক্তি, শুনে রাখো, আল্লাহর নবীর ইজ্জতে যদি আঘাত হানা হয়, আল্লাহর নবীর ইজ্জতে যদি আঘাত হানবার চেষ্টা করা হয়, আল্লাহর নবীকে নিয়ে যদি কটুক্তি করবার চেষ্টা করা হয়, আমি জানি না কে কটুক্তি করেছে, আমি জানতে চাই না কোন পরাশক্তি কটুক্তি করেছে, আমি বুঝতে চাই না কোন দেশ থেকে কটুক্তি করেছে, এই ভূখণ্ডে, এই পৃথিবীতে, এই ধরায় যেখান থেকেই আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করা হবে, আল্লাহর নবীকে নিয়ে কুৎসা রটনা করা হবে, পরিষ্কার বলছি আমরা যেখানে থাকি না কেন নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলব, রাজপথে প্রতিবাদ গড়ে তুলব, মিছিল করব, মিটিং করব, আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য প্রার্থীদের লড়াই করতে প্রস্তুত আছি। আমি বলি উহুদের ময়দানের কথা স্মরণ করো, এ যুবক উহুদের ময়দানের কথা স্মরণ করো, পাপিষ্ঠ অভিশপ্তের পাথরের আঘাতে রসুলুল্লাহর চান্দান মোবারক শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী গর্তের ভেতরে লুটিয়ে পড়েছেন, কাফের চতুর্দিক থেকে আল্লাহর নবীকে আক্রমণ করবার জন্য কেউ তীর দিয়ে কেউ বর্ষা দিয়ে আল্লাহর নবীর উপর চাপিয়ে পড়েছে। একজন তলহার কথা মনে পড়ো, একজন তলহার ইতিহাস স্মরণ করো, তলহা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেছে, ডান দিক থেকে আঘাত আসে তলহার গায়ে লাগে, বাঁ দিক থেকে আঘাত আসে তলহার গায়ে লাগে, আল্লাহর কসম বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের যুব সমাজ, আল্লাহর নবীর চরিত্রে যদি আঘাত করবার চেষ্টা করা হয় বাঁ দিক থেকে আঘাত করো, আমরা বুক চেটিয়ে দাঁড়িয়ে যাব, পিছন দিক থেকে আঘাত করো আমরা দাঁড়িয়ে যাব, আল্লাহর নবীর চরিত্রে কোন আঘাত এই জমিনে বরদাস্ত করা হবে না। আমি জানতে চাই এই জমিনে যদি আল্লাহর নবীর দুশ্মনেরা মাথা চাড়া দেয়, কাড়া কাড়া বুকের তাজা রক্ত দিয়ে প্রতিবাদ করতে রাজি আছি, জানতে চাই পরিষ্কার বলছে, এই লাখো জনতাকে পরিষ্কার বলছে, আল্লাহর নবীর আদর্শ ইসলাম এবং কোরআনে আমাদের মধ্যে কোনো বিরোধ আর বিবাদ নাই।
আমাদের কর্মপন্থার ভিন্নতার কারণে আমরা নানা দল সংগঠন তৈরি করেছি। আমাদের টার্গেট খেলাফত, আমাদের উদ্দেশ্য কোরআন, কোরআনি বিধান বাস্তবায়ন করা। আমাদের উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করা। কথা ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাতীয় সিরাত ও জাবত